ঝটিকা আক্রমণ চালিয়ে কিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সিউল। দক্ষিণ কোরিয়ার সমর কৌশলীরা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক বা ঝটিকা আক্রমণের পরিকল্পনা করছেন। যুদ্ধ চালাতে সক্ষম উত্তর কোরিয়ার পুরো নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে এমন হামলা পরিকল্পনা করা হচ্ছে বলে খবর দিয়েছে সিউলের সংবাদপত্র মুনওয়া ইলবো। এতে বলা হয়েছে উত্তর কোরিয়ার কমান্ড পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ঝটিকা আক্রমণ করা হবে। জরুরি পরিস্থিতিতে এই হামলা শুরু করবে প্রেসিডেন্ট মুন জান ইনের বিশেষ বাহিনী। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দফতর বা এনএসও এবং মারণাস্ত্র ধ্বংস দফতর বা ডব্লিউএমডির বদলে হামলা পরিকল্পনা করছে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার সন্দেহজনক দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র 3 দিন পরই ঝটিকা আক্রমণ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এতে বলা হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৃথক হামলা পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে এনএসও এবং ডব্লিউএমডিকে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র থেকে সংবাদপত্রকে বলা হয়েছে যে 31 মার্চের দিকে এই হামলা পরিকল্পনার খসড়া করা হয়। উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলোতে হামলার জন্য F-15 জঙ্গি বিমান বহর পাঠানো হবে। এছাড়া উত্তর কোরিয়ার শ্রমিক দলের প্রধান কিম জং উনের দফতর সহ পিয়ংইয়ং শ্রমিক দলের সদর দফতরেও হানা হবে আঘাত। খবরে দাবি করা হয়েছে বিশেষ বাহিনীর নতুন ব্রিগেড গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন। এই বাহিনীর সদস্য সংখ্যা হবে 1 থেকে 2 হাজার। জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে যুদ্ধে চালাতে সক্ষম উত্তর কোরিয়ার পুরো নেতৃত্বকে ধ্বংস করে দেবে এই বাহিনী, পাশাপাশি নিষ্ক্রিয় করে দেবে দেশটির সকল কমান্ড স্থাপনা। কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায় এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য রাশিয়া ও চীনকে দায়ী করার যে চেষ্টা আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা করছে তা ভিত্তিহীন। বিবৃতিতে আরও বলা হয় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে আমরা সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সম্প্রতি উত্তর কোরিয়া 10,000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালায়। পিয়ংইয়ং ঘোষণা করে আমেরিকার যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া। দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন আমেরিকায় উদ্বেগ ও উত্তেজনা বেড়ে গেছে তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি প্রকাশ করল। এর আগে চীনও একাধিকবার বলেছে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দায়িত্ব বেজিংয়ের একা নয়। ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে উত্তেজনা প্রশমন এবং পরস্পরের উদ্বেগের জায়গাগুলোকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে চীন। উত্তর কোরিয়া আমেরিকায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রস্তাব আনেনি আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন ওই পরিষদে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা যাবে না। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।